হে ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। দুর্গাপূজার পরে এই প্রথম তোমাদের সাথে আমার কথা হচ্ছে। আমার পুজো ভীষণ ভালো কেটেছে, তোমাদের কেমন কেটেছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আজকে দেখতে পারছো আইব্রো প্লাকিং এর একটা টিউটোরিয়াল ভিডিও। প্রথম থেকে খুব ভালো করে তোমরা লক্ষ্য করবে, তাহলে বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ কিভাবে আইব্রো প্লাকিং করবে। এই যে দিদিটাকে দেখছো, দিদিটা ফার্স্ট টাইম আইব্রো প্লাকিং করছে, আর ভীষণ মোটা আইব্রো এবং হেয়ারগুলোও প্রচন্ড মোটা, কষ্ট হচ্ছে। আজকে আমি একটা দিদির কমেন্ট করব, সেটা হচ্ছে পুনম শর্মা ব্যারাকপুর থেকে আমার ভিডিও দেখে। দিদিকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা। দিদি, তুমি এভাবেই আমাদেরকে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো সব সময়, তুমি আমার সব ভিডিও কমেন্ট করো, দেখো, তার জন্য খুব ভালো লাগে। তুমি ভীষণ মিষ্টি, ভালো থেকো পুনম দি। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে, যারা যেখান থেকে ভিডিও দেখছো আমার কমেন্ট করো, জানিও, কমেন্ট করে জানিও। আর হচ্ছে কে কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও। তোমরা সবাই ভীষণ ভালো, আমার 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে আমি সেটা সেলিব্রেট করেছি, অনেকেই দেখেছো সেই ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, কে কোন ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানিও। আচ্ছা, যেটা বলার, ভিডিওতে ফিরে আসি, সেটা হচ্ছে আমরা কিন্তু আজকে এই টিউটোরিয়ালে দেখালাম কি করে জোড়া ভুরু প্লাক করতে হয়। ফার্স্ট হচ্ছে জোড়া ভুরুর সামনেটা আমরা খুব সুন্দর করে শেপ করে নেব, আর আমাদের ভুরুর প্রথম ও প্রধান শেপ হচ্ছে অ্যাঙ্গেল শেপ। তো অ্যাঙ্গেল শেপ ক্রিয়েট করার জন্য আমরা কিভাবে আইব্রোটা ক্রিয়েট করব, স্টার্ট করব, সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কাজের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এই ভুরু টিউটোরিয়ালটা খুব ভালো করে লক্ষ্য করে নিও। লক্ষ্য করার পরে আমি জোড়া ভুরু শেপটা রেখেছিলাম, রাখার পরে ক্লায়েন্ট বলেছে যে হচ্ছে রাখবে না, তো আমি সেটাকে ক্লিয়ার করে দিয়েছি। তো দেখো আমাদের আইব্রো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে অবশ্যই জানিও যে কেমন হয়েছে। একটা ভুরু শেপটা আমি খুব ভালো করে দেখাচ্ছি, কারণ আর একটা ভুরু শেপিং একটুখানি বাকি আছে। ভুরুর যে টিউটোরিয়ালটা সেটা আমি বেশি বড় করতে চাই না বলেই একটা ভুরু শেপটা আমি তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিলাম। টাটা, বাই বাই।